হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রি লাভ অ্যানি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজেই কিভাবে ঘরে বসেই আপনি পার্লারের মতো ব্লিচ করতে পারেন। ম্যাঙ্গো ব্লিচের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ব্লিচ ক্রিম, একটা হচ্ছে সল্ট। তো প্রথমে আমি এক চামচ ব্লিচ ক্রিম নিয়ে নিব এবং এটার সাথে তিন ভাগের এক ভাগ সল্ট নিয়ে নিব। ভালোভাবে মিক্স করতে হবে দুইটো উপকরণ। মিক্স করার পর এক মিনিটের জন্য রেখে দিব। এক মিনিট রেখে দিলে হালকা একটু ফোমিং হয়ে যাবে। তারপর আপনার ত্বকটি ভালোভাবে পরিষ্কার করে শুকনা ত্বকে হচ্ছে ব্রাশের সাহায্যে সম্পূর্ণ ত্বকে লাগিয়ে নেবেন। চোখে এবং ঠোঁটের এরিয়া বাদ দিয়ে বাকি ফুল ত্বকে অ্যাপ্লাই করবেন। তো এটা স্কিন অনুযায়ী হয়ে থাকে, কারো 5 মিনিটে হয়ে যায়, কারো 10 মিনিট, আবার কারো 15 মিনিট লেগে যায়। তো আমি এটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিব এবং কিছুক্ষণ পরপর আমরা হচ্ছে এখানে ছোট একটা চেকিংয়ের জন্য চামচ সিস্টেম থাকবে, এটা দিয়ে আপনাকে চেক করতে হবে যে আপনার লোমকূপগুলো স্কিন কালার হয়েছে কিনা। তো আমি চেক করে নিচ্ছি বারবার। তো এটা হয়ে গেলে আপনার এই ব্লিচ ক্রিমটা পরিষ্কার করে নেবেন, সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন। এবং সর্বশেষ হচ্ছে আমি একটা সুতিং জেল মাসাজ করব। এটা মাসাজ করার রিজন হচ্ছে যেন ব্লিচ ক্রিমটা অনেক সময় দেখা যায় আপনার পানি দিয়ে ক্লিন করার পর ডিপ ক্লিনজিং হয় না বা লোমকূপের ছিদ্রতে থাকতে পারে, যার কারণে আমি একটু সুতিং জেল দিয়ে মাসাজ করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ব্লিচ ক্রিমটা আমার স্কিন থেকে চলে যায়। আর এভাবে ব্লিচ করার ফলে আপনার স্কিনের লোমকূপগুলো হচ্ছে আস্তে আস্তে চলে যাবে এবং এটা অনেকটা ব্রাইটেনিং লুক দেয় ম্যাঙ্গো ব্লিচটা। মান্থলি আপনারা চাইলে একবার ব্লিচ করতে পারেন, অতিরিক্ত অ্যালার্জি এবং পাতলা স্কিনে করা যায় না, আদারওয়াইজ সবাই করতে পারে। সো আমার ব্লিচ করা হয়ে গেলো। তো দেখতেই পাচ্ছেন স্কিনটা অনেক ফ্রেশ লাগতেছে।